আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজের লাইভ শুরু করে দিলাম আমরা হাই স্পিড কাজ থেকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আমরা এক্সিট দেবো বরপুর, মানে সমুদ্র, এক্সিট গাড়ির সমুদ্র থাকবে। আর বিশেষ করে যারা নোয়া খুঁজতেছিলেন, যে নোয়া পাইতেছি না, নোয়া আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো পাবেন। আপনি এক্স নোয়া বলেন, স্কোয়ার নোয়া বলেন, হাইব্রিড বলেন, নন হাইব্রিড বলেন, অকটেন বলেন, যা বলেন, আজকে ল্যাবটা অনেক স্পেশাল হবে। এছাড়া গাড়ি কিন্তু বরপুর সমুদ্র। ভাই এদিকে আসেন, যারা রাশ চাচ্ছেন রাশ দিব, প্রিমিও চাচ্ছেন প্রিমিও দিব, যা লাগে আজকাল আলহামদুলিল্লাহ। যারা একোয়া চাচ্ছেন একোয়া থাকবে। এই পাশে আমরা দেখেছি বেজেল আছে এবং নোয়া আছে। ভাই এদিকে আসেন, নোয়ার বরপুর গেলে সব। আমরা কিন্তু ঢাকা উত্তর আছে এই মুহূর্তে, 15 নম্বর সেক্টর, রোড নাম্বার 26 এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আসার আগে ফোন দেবেন। এই পাশে দেখতেছেন দুই দুইটা নোয়া। শুধু নোয়া বললে ভুল হবে, কারণ এত ফ্রেশ নোয়া আপনি অ্যাভেলেবেল আমরা পাই না আলহামদুলিল্লাহ। ইউজ কার যারা একটু ফ্রেশ চাচ্ছিলেন, ওই ব্যাপারে আমি রিকোয়েস্ট করবো আপনি হাই স্পিড কারসে আইসে একটু ভিজিট করে দেবেন। আমরা লোকেশনটা বলছিলাম ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টর, মেট্রো রেল স্টেশনের ঠিক পূর্ব পাশে আসলে আলহামদুলিল্লাহ আমরা বরপুর কালেকশন পাবেন। আবার এই পাশে দেখতেছি একটা চমৎকার গাড়ি আছে, আর আমার সাথে কিন্তু আমাদের বড় ভাই বরাবরের মতো আছে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে 100 গজ পূর্বে, রোড নাম্বার 26 এভিনিউ 9 সেক্টর 15। হ্যাঁ আচ্ছা, সবাই একটা শেয়ার দিয়ে দেন, কারণ আমাদের স্পেশাল লাইভ শুরু হয়ে গেছে। লাইভটা অনেক স্পেশাল হবে, শেয়ার দিতে হবে বেশি বেশি। আমরা আর কি কি গাড়ি কালেকশন আছে, হ্যাঁ, এবং বরপুর কালেকশনগুলো আমরা একটু দেখাই দিই। সম্পূর্ণ লাইভটা দেখতে হবে ভাই। আমরা আজকে অলরেডি অনেকদিন পরে চলে আসছি হাই স্পিডে, আর হাই স্পিড কারসে আসলে আপনার গাড়ি একটা পছন্দ হবেই, এতটুকু বলা যায়। আপনি 20 চাচ্ছেন আছে, একজিও তো বললাম আজকে 6, 7, 8, 9, 10 একজিও যা চান আলহামদুলিল্লাহ পাবেন। এবং যারা 20 অলরেডি আমরা এই পাশে দেখেছি রেড ওয়ান কালার, এবং এই পাশে আমরা দেখেছি হোয়াইট পাল কালার আলহামদুলিল্লাহ। এবং এই পাশে একটা চমৎকার নোয়া আছে, নোয়া তো বলছি আজকে অসাধারণ কালেকশন থাকবে। দুইটা না তিনটা না চারটা না অনেকগুলো নোয়া পাবেন ইনশাল্লাহ। লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি সব কিছু ভালো না থাকে এবং ভালো লাগে ইনশাল্লাহ, লাইক শেয়ার দিতে কেউ মিস করবেন না। এই যে দেখেন বরপুর কালেকশন, প্রচুর কালেকশন। হ্যাঁ গাড়ির সমুদ্র, দাম থাকবে একদম রিজনেবল, কারণ অনেকদিন পরে যেহেতু লাইভ আসছি। আচ্ছা, পজিশন হেডলাইট, এটা কিন্তু পজিশন হেডলাইট, ঠিক আছে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে কমেন্ট করে একটু জানান, যেখান থেকে লাইভটা দেখতেছেন। সব কিছু যদি ঠিক থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন। ভাই এটা কি তেলে না গ্যাসে? এটা হচ্ছে ভাইয়া তেল এবং গ্যাস উভয়ই। আচ্ছা, তেল গ্যাস কমপ্লিট আছে, কমপ্লিট। ওকে, সিএনজি তো কনভার্সন করা আছে। ইঞ্জিনের সাউন্ড টাউন সব কিছু ভালো আছে তো ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইঞ্জিনের সাউন্ড টাউন আলহামদুলিল্লাহ, আপনি আসবেন গাড়ি দেখে চেক করে নিতে ভাই। এটা ডোর কি পাওয়ার? হ্যাঁ, এটা ডোর পাওয়ার, টু ডোর পাওয়ার। হ্যাঁ আচ্ছা, টু ডোর পাওয়ার। এবং গ্লাস কি কোনোটা চেঞ্জ আছে ভাইয়া? না ভাইয়া, অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস, সামনে পিছে অল গ্লাস অরিজিনাল। আচ্ছা, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবে তো? হ্যাঁ, প্রতিটা গ্লাস অরিজিনাল আছে। এই যে দেখেন সিএনজি করা, সিএনজি তো কনভার্সন করা আছে। এই যে মাশাআল্লাহ দেখছেন সিলিংটা, দেখেন কত ফ্রেশ পার্সোনাল ইউজ হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, দেখছেন গাড়ির সিলিং দেখেন, এটা দেখেও কিন্তু অনেক কিছু বোঝার সুযোগ আছে, কারণ গাড়িগুলো কতটুকু ইউজ হয়েছে এবং অরিজিনাল লাইট এবং কোনো হিটিং স্টোরি আছে কিনা দেখেন। আমি জাপানি রিপিটগুলো একটু দেখাই দিতেছি, দেখেন নোয়া তো অনেক পাই, কিন্তু এত ফ্রেশ নোয়া অ্যাভেলেবল আর পাই না। যে জাপানি স্টিকারগুলো দেখছেন, প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত স্টিকারগুলো আছে, ব্ল্যাক কালার, এবং গাড়িটা কোনো হিটিং স্টোর আছে কিনা, মাইল আছে কিনা, আপনারা আসলে হয়তো বা দেখলে বুঝতে পারবেন না। এবং পুশ স্টার্ট, এবং ফিজিক্যালি আসার জন্য অনুরোধ হবে, এই যে পুশ স্টার্ট, ঠিক আছে। এবং এটা তো আইডল স্টপ আছে ভাই, এই যে দেখেন মাশাআল্লাহ, একদম যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। এবং ডোর কি পাওয়ার? আশা করি বছর খানিক হাত দেওয়া লাগবে না, শুধু চালাবে, যা করবে ডেকোরেশনের কাজ করবে, এতটুকু। সাজসজ্জা যদি রূপ সাজায় সাজাবে, তাছাড়া কোনো কিছু করা লাগবে না। দাম ভাই ফাইনাল, এটার প্রাইস হচ্ছে 20,50,000 টাকা।
এবং আসার পরে অবশ্যই আলোচনা করার সুযোগ আছে। কত? 20,50,000 টাকা। 20-50? হ্যাঁ হ্যাঁ, 20,50,000-এ আমরা একটা কি বললাম অসাধারণ একটা গাড়ি দিলাম। তারপর আসবেন, গাড়ি দেখলে পছন্দ হবে গ্যারান্টি দিয়ে দিলাম। এরপর আমাদের থাকছে আবার নোয়ার তো এসআই 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 নোয়ার বাজার, নোয়ার বাজার, নোয়ার বাজার। আর আজকে লাইভে নোয়া যারা খুঁজছিলেন, আজকে আপনাদের স্বপ্ন পূরণ হবে। এবং এই যে বডি কিটটা দেখতেছেন, এই বডি কিটটা কিন্তু জাপান থেকে আসছে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা জাপান থেকে আসছে। এই যে দেখেন চাকা এলো, রিং আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা ডালাটা খুলেন, বড় ভাই ডালাটা খুলেন। এই যে দেখেন সিরিয়ালটা হচ্ছে 15 সিরিয়াল। ওকে, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে জয়েন করছেন, লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা কোথা থেকে দেখতেছেন জানাবে। এই যে এই স্টিকারটা দেখেন, কোনো চেঞ্জ নেই তো ভাই? ভাই কোনো চেঞ্জ নেই ভাই। এই যে দেখেন কোনো খোলা গেল না, কোনো খোলা না ভাই, কোনো খোলা না। আসবেন দেখবেন তারপরে নেবেন। আচ্ছা, দেখা শুইনা বুঝা চেক করে নেওয়ার সুযোগ আছে যেহেতু, আপনি অবশ্যই গ্যালারিটা দেখান। এই যে দেখেন সিএনজি তে কনভার্সন করা আছে, এবং এই কোনা কোনাগুলো না দেখালে বোঝা যায় না কোনো মাইর আছে কিনা, কোনো হিটিং স্টুডিও আছে কিনা। আমরা আসলে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন জাপানি, এই রিপিট গুলো কি সব জাপানি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বড় ভাই জাপানি ভাই। শিওর? শুধু টাচার দুই বার। শিওর? শিওর তো, শিওর। আচ্ছা, এই যে দেখেন সিলিংটা একটু দেখালি, দেখেন সিলিং দেখছেন? ওয়াও রে বাবা বাহ, কোনো কাজ গাড়ি ভাই। এটা উত্তরাতে ইউজ হয়েছে, 18 নম্বর সেক্টর, উত্তরাতে ইউজ হয়েছে, পার্সোনাল ইউজার গাড়ি। আচ্ছা, এটা কিন্তু পার্সোনাল ইউজার গাড়ি, যারা পার্সোনাল ইউজার গাড়ি করছে। অল্প কিছুদিন আগে সিএনজিটা করছে, নতুন সিএনজি করাছে না? এই যে, এই যে দেখেন, দেখলে তো বোঝা যায় ভাই, নতুন সিএনজি করছে। জয়পুর থেকে রাসেল ভাই, লাইভটা শেয়ার দিতে হবে, লাইক দিতে হবে। যে যেখান থেকে বিজনেস জানি না লাইভটা দেখতেছেন, লাইক শেয়ার দিয়ে চাকা দেখাতে, চারটা জায়গায় ভালো পাবেন। এবং এটা কিন্তু জাপান থেকে বডি কিটটা আসছে, এবং লাইট গুলো হচ্ছে প্রজেকশন হেডলাইট। এবং এটা ডোর কি পাওয়ার আছে ভাইয়া? হ্যাঁ, ডোর পাওয়ার, ডোর পাওয়ার। আচ্ছা, ডোর ডোরে পাওয়ার ভাই, টু ডোর পাওয়ার। ওকে, ডোর টু ডোর পাওয়ার। এবং এটা ইঞ্জিন রুমটা খুলেন ভাইয়া, ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আমরা। এই যে দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখেন, একটু ভিতরটা দেখলে বুঝবেন। হ্যাঁ বড় ভাই, ভিতরটা একটু দেখাতে হবে, ঠিক আছে? আমার দর্শকদের জন্য, আমার কাস্টমারদের জন্য ভিতরটা একটু দেখাবো, ভিতরটা দেখাই দিই। হ্যাঁ ভাই, শিওর? হ্যাঁ, এই গাড়ি ভিতর দেখে দেখাবো। আরে বাবা রে বাবা, হ্যাঁ 100% ভিতর দেখাবো। শিওর? শিওর ভাই, ওয়ার শিওর। বাবা রে বাবা, দেখেন গাড়ি কন্ডিশন, দেখেন গাড়ি, দেখেন বা বা বা, ওই আইনা জোড়া জোড়াতালি, জোড়াতালি হয় নাই? না না না, শুধু এইটা না, কোনো গাড়ি নাই। একটু পরে, একটু পরে দেখাবো। এই যে, এই যে একটু দেখাও, স্যাম্পল দেখাই দে, একটু স্যাম্পল। এই কোনা তো দেখাই দে। এই যে, এই যে, এই যে, এই যে চেসিস নাম্বার গ্লাস। এই যে একটু পরে এই মাল দেখাবো, গ্লাস চেসিস নাম্বার এক্স করলা, একটু পরে আসতেছি। আরে বাবা রে, কি গাড়ি আছে নাকি চেসিস নাম্বার? বাবা রে বাবা, মাথা নষ্ট। লাইভটা শেয়ার হবে বেশি বেশি, যে যেখান থেকে আছেন, কে কোথা থেকে দেখতেছেন, লাইভের সাউন্ড আছে কিনা, এবং আপনারা কে কি গাড়ি খুঁজতেছেন আমাদেরকে কমেন্ট করেন। আমরা কিন্তু হাই স্পিড চলে আসছে, আমরা একটু দেখাবো দিন। এটার মডেল 10। এই যে দেখেন হাই স্পিড চলে আসছে, ঢাকা উত্তরা। এটা 10-এর মডেল। হ্যাঁ, এটাও 10-এর, এটাও 10-এর। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এসআই আর হচ্ছে অ্যাক্সেস স্মার্ট। আচ্ছা, এতটুকু পার্থক্য, এতটুকু পার্থক্য ভাইয়া। এই এই প্রাইসটা একটু আমরা ভিতরে দেখাইলি না, একটু ভিতরে, একটু ভিতরে দেখাইলি না, দেখাইলে মিস করবে। একটু ভাই, একটু ডটগুলো দেখান না। হ্যাঁ, সময় একটাতে দেই। আচ্ছা, দর্শকদের জন্য একটাতে দেই, দেখেন না। এটা এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? বাবা রে বাবা, কোন জুরি এই কি সব? ওরে ভাই ভাই, আইসার দিকে উপমান করতে পারে তাহলে কফি খাওয়া বলবো, সরি। এতটুকু, এতটুকু, ওই যে 100% এই কথা বলতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন গাড়ি কন্ডিশন, দেখেন সবকিছু কমপ্লিট আছে, দারুন 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 দারুন। ওকে, নিবে চালাবে আর আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। নিবে চালাবে, হাই স্পিডের ঠিকানা দেবে, রিলেটিভ যা আছে বন্ধু বান্ধব সবাই বলবো অমুক জায়গায় যাও, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। হ্যাঁ, গাড়ি নেওয়ার পর, হ্যাঁ হ্যাঁ, মার্কেটে। আচ্ছা, বললাম তো, দেখছেন গাড়ি, দেখছেন গাড়ি পছন্দ হয়েছে কিনা কমেন্ট করেন। গাড়ি নেওয়ার দরকার নাই, আসবেন, ভালো লাগলে নেবেন, ভালো না লাগলে নেওয়ার দরকার নাই, যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন। যে কোনো জায়গায়, যে কোনো অ্যানালাইসিস সেন্টারে গাড়ি নিবে, কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না, আগে নিবে তারপরে প্রমাণ করবে, তারপরে ভালো হইলে নিবে অথবা নিবে না। আচ্ছা, চ্যালেঞ্জ, আগে কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না। আচ্ছা, একদম ছোট করে বড় ভাই, একদম ছোট করে 21,50,000 টাকা ডিসকাউন্ট, 21,50,000 টাকা, 99 তো আমি, হ্যাঁ 99% ডিসকাউন্ট দেবো, 99%। আচ্ছা, আসেন, ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ, সমস্যা নাই। এরপর আমরা একটা দেখাবো, মানে অসাধারণ একটা এক্স করলা, কারণ এই গ্লাস চেঞ্জ হয়েছে কি হয় নাই আপনি নিজেই বলতে পারবেন, আপনি নিজেই বলতে পারবেন। আমরা এই গাড়িটা সম্পর্কে বলে দিই, এটা হচ্ছে 2004-এর এক্স করলা, 2008-এর রেজিস্ট্রেশন, 2004-08-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, গাড়ির পেপারসপত্র আপ টু ডেট আছে, 25-26 সাল, 25-26 হাউস ব্লু বুকের গাড়ি, এটা আজ পর্যন্ত সেকেন্ড হ্যান্ড কোনো পার্টি হয় নাই। আচ্ছা, হাউস ব্লু বুক, প্রতিটা গ্লাসে চেসিস নাম্বার আছে, প্রতিটা গ্লাস এরকম, সামনে গ্লাস,
পিসের গ্লাস। আচ্ছা আচ্ছা আসে এই যে দেখে, এই যে সাইডের গ্লাসগুলো, দিস ইজ নাম্বার লিমিটেড ভার্সন, মানে গাড়ির সাথে যেটা হয় গাড়ির সাথে, হ্যাঁ গাড়ির সাথে এইচএম, গাড়ির সাথে তো এই চেঞ্জ নাম্বার কম হয়। আচ্ছা যাবন তো খুব রেয়ার বের করে, সব গাড়ি তো আর চেঞ্জ নাম্বার দেয় না, এই যে লিমিটেড ভার্সন। হ্যাঁ এই যে দেখেন বলার কিছু নাই, দেখে নিবে যে দোকানে লেখা থাকে খাঁটি মধু পাওয়া যায় ওইখানে মধু ভেজাল আছে, ভেজাল আছে আমার জিনিস আগে দেখে নেবেন ইনশাল্লাহ, দেখে শুনে বুঝা যাবে এইটা মানে অবিশ্বাস্য। মাত্র 13 লক্ষ টাকা, 13 আসবেন আলোচনা করবেন, সুযোগ আছে অনার করে দেবো, তবে খুব বেশি অর্ডার করবো না এই গাড়ির ক্ষেত্রে, ভালো জিনিস ভালো দাম দিয়ে নিয়ে এসেছি। এবার চলে যাবো আমরা অন্য গাড়িতে, চলুন বাইরে দেখেন প্রচুর গাড়ি বাইরে, এই পাশে আর একটু ওই যেদিক দিয়ে যাই আমরা দেখে দেখতে বড় ভাই, আমরা তো পাগল করে নেবেন আজকে গাড়ি অবিশ্বাস, ক্যামেরাটা মনে লড়ে যাচ্ছে। হ্যাঁ কেউ একজন কমেন্টস করছে দেখেন। আচ্ছা 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 থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সালমান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আছেন মোহাম্মদ রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু নোয়ার পর্বটা যাই, হ্যাঁ নোয়ার পর্বটা শেষ করে অন্য গাড়িতে যাই। অবশ্যই অবশ্যই অবশ্যই, এই যে একটা হাইব্রিড, এই যে হাইব্রিড, হাইব্রিড এই 16 মডেল, হ্যাঁ 2022 সালের রেজিস্ট্রেশন, 1800 সিসি, সিসি 1800, 1800 হ্যাঁ, হাইব্রিড কন্ডিশন ভালো আছে। ব্যাটারি কেমন পাইবো ভাইয়া? আলহামদুলিল্লাহ আপনি যদি চেক করে নিতে পারবেন, এটা তো মিলে গেছে আপনার সাথে, মিলে গেছে, ও ইয়েস ইয়েস মিলে গেছে, মিলে গেছে ভাইয়া, সেটা তো আপডেট আছে। এটা ডোর পাওয়ার ভাইয়া? টু ডোর পাওয়ার, এই যে টু ডোর পাওয়ার, টু ডোর পাওয়ার, এই যে জাস্ট প্রেস করতে হবে, পাওয়ারটা মানে অফ করা, অফ করা আছে, অফ করা আছে। হ্যাঁ আচ্ছা একটু আমরা এই পাশ থেকে দেখেন, ভিতর থেকে দেখেন, এটা মডেল কত বলেন ভাইয়া? এটা হচ্ছে 2016 মডেল। আচ্ছা 16 মডেল, কেউ যদি লোনে নিতে যায় ব্যাংক থেকে লোন করতে পারবে এই গাড়ি, হ্যাঁ এই গাড়ির ক্ষেত্রে লোন করতে পারবে, আমরা লোনে দেই না, কিন্তু কেউ যদি চাই যে পার্সোনাল লোন করতে সেক্ষেত্রে করা যাবে। আচ্ছা এটা যেহেতু আপ মডেল লাগে, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এইগুলো কি বিক্রি করে কি? না এগুলো হচ্ছে যে আপনার ভাতিজা বাইক নেওয়া চলে। আচ্ছা ঠিক আছে, 16 সিরিয়াল, 16 সিরিয়াল ঠিক আছে, এটা হচ্ছে হাইব্রিড প্যাকেজ, হাইব্রিড ঠিক আছে, এটা অল গ্লাস অল লাইট অরিজিনাল কন্ডিশন আছে, গাড়ির বয়স হচ্ছে মাত্র 2 বছর, এটা আমার মনে হয় নেই, মাত্র 2 বছর ব্যবহার হয়েছে গাড়ি, মাত্র মাত্র 22 সালের রেজিস্ট্রেশন, 22 সালের রেজিস্ট্রেশন আছে। আর কালারটা দেখেন ভাই, এটা আপনার মেয়ে বলেন, আপনার ছেলে বলেন, আপনার ওয়াইফ বলেন, আপনি নিজে বলেন, সবার পছন্দ হবে ইনশাআল্লাহ, এটা পুশিশটা আছে, সবাই পছন্দ হবে। ওকে যে যেখান থেকে বিজনেস লাইনের সাথে আছেন, আমি রিকোয়েস্ট করব আজকে অনেক স্পেশাল একটা লাইভ, হাই স্পিড কার্স থেকে আমাদের লাইভটি ঢাকা উত্তরা পুরনোর বাস সেক্টর থেকে আমরা আছি এই মুহূর্তে, মেট্রো রেল স্টেশনের ঠিক পূর্ব পাশে আপনারা তাকালে বিশাল বড় একটা শোরুম পাবেন। আজকে লাইভ ইনশাআল্লাহ আমরা 25 থেকে 30টা অলমোস্ট গাড়ি আমি দেখতে পাচ্ছি, একটু অপেক্ষা করতে সানরুফ সহ যারা গাড়ি চান ওই পাশে আছে দিব ইনশাআল্লাহ। ভাই এটা একটু ডিটেলস বলেন, এটার ডিটেলস তো বলেই দিয়েছেন আপনি, আমি শুধু প্রাইসটা বলতে একদম ছোট করে, প্রাইস একদম ছোট করে বলে দেই, এটা আপনার মাত্র 26,40,000 টাকা, 26,40,000, দেখুন তারপরে ডিসিশন নেন এবং অনার করার। ওকে 16 মডেল, 22-এর রেজিস্ট্রেশন, হাইব্রিড প্যাকেজ, 26,40 না ভাই? ইয়েস ওকে। এরপর আমাদের মমিন ভাই, এবার নিয়ে যাবো যারা স্কুল ডিউটির জন্য ছোট গাড়ি চাচ্ছে, 1000 সিসির গাড়ি তাদের জন্য ভাই, তেলে তেলে তাদের জন্য তেলের গাড়ি, তেলের গাড়ি, হ্যাঁ তেলের গাড়ি, তেলের গাড়ি, এই পাশে একটা দাঁড়া দাঁড়া, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে হচ্ছে 1330 সিসি, আর এই পাশে হচ্ছে 1000 সিসি, 1000 লোন আগে আগে 1000 আগে 1000, এই পাশে ধরে দেখেন কালার দেখেন। মোহাম্মদ রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের রিহাব ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, সারওয়ার হোসেন, শামিম ভাই ধন্যবাদ, সবাই লাইভটা শেয়ার লাইক। ওকে কে কি গাড়ি চাচ্ছেন কমেন্টস করে জানাবেন। মোহাম্মদ ভাই প্রথমে ইঞ্জিনটা দেখাই, কত সুন্দর একটা ইঞ্জিন, গ্লাস অরিজিনাল নি ভাই, বুঝলো না ভাই, গ্লাস অরিজিনাল না হইলে আপনার জরিমানা আর আমার জরিমানা করবে দর্শক, আমার আমি ভাই আমার ভাষা, হ্যাঁ ভাই আমার ভাষা দিছে 100%, জাফর মেম্বার থ্যাংক ইউ ভেরি মাচ, জাফর ভাই কেমন আছেন জানাবেন। আমাদের সালমান ভাই ইউএস থেকে মনে হয়, মেবি 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 মেবি, হ্যাঁ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে দেখেন ভিতর ইন্টেরিয়র, ইঞ্জিনের সাউন্ড টাউন আলহামদুলিল্লাহ, সাউন্ড এভরিথিং ভালো পাবেন, এবং আপনি কিন্তু চেক করে দিতে পারবেন, এটা হচ্ছে অকটেন ডিভেনের একটা গাড়ি, 1000 সিসি, এটা মাইলেজ কেমন পাইবে ভাই? সিটিতে মিনিমাম 14 গাড়ি আসতে না, মোবাইল আসতে লাগতে বলছে, হ্যাঁ বলেন, হ্যাঁ এটা হচ্ছে 2011 মডেল। আচ্ছা 11 মডেল গাড়ি ফ্রেশ আছে, আসেন ব্যাকডেলাটা দেখাই,
তেলের গাড়ি, হ্যাঁ তেলের গাড়ি, এসি কমপ্লিট, এসি কমপ্লিট 100% এসি, খুব সুন্দর কমপ্লিট। 1000 সিসির মূল যে সমস্যাটা মানুষ চিন্তা করে এসিটা, ওর মধ্যে এসিটা খুবই ফ্রেশ আছে, খুবই ভালো আছে, ঠিক আছে, কোনো খোলাঘাটা নাই। হ্যাঁ দেখেন কোনো খোলাঘাটা নাই, কি দেখাম ওই গাড়ি একদম নতুনের মতো চলছে, পার্সোনাল ইউজ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পার্সোনাল ইউজ এর গাড়ি, গ্লাসগুলো অরিজিনাল, এই দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল। হ্যাঁ তাদের জন্য আমাদের এই গাড়িটা স্পেশাল একটা গাড়ি, প্রাইস দিব আমরা মাত্র, এটার প্রাইস হচ্ছে ভাই অনলি 1,70,000 টাকা, 1,70,000। ডিসকাউন্ট কিন্তু দিতেছেন না ভাই, সব গাড়িতে আসবেন চালাবেন তারপর ডিসকাউন্ট অফার আছে, আসলে ডিসকাউন্ট, আসলে ডিসকাউন্ট, মানে আসতে হবে গাড়ি চালাই দেব। আপনি লাইটটা দেখাইছেন, অরিজিনাল অরিজিনাল ভাই, লাইটটা দেখেন, লাইট অরিজিনাল ভাই, হ্যাঁ 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 অরিজিনাল ভাই, বিটস নেট পলস, ওকে এটা এটা কমপ্লিট। তাহলে প্রাইস কত দিচ্ছি ভাইয়া? এটা 1,70,000, 1,70,000, 1,70,000, ওকে 1,70,000 আমরা ওয়াকটেন ডিভেনে গাড়ি দিয়ে দিলাম। এবার আমি চলে যাব 1330 সিসি, আচ্ছা টয়োটা বিটস, টয়োটা বিটস 12 মডেল, হ্যাঁ আসেন গাড়িটা সামনে থেকে দেখাই, আসেন, ওকে এটা হচ্ছে 32 সিরিয়াল বাম্পার করা আছে। আবার এটা কি গ্লাস লাইট অরিজিনাল ভাই? ভাই প্রতিটা গ্লাস অরিজিনাল আছে, ভিতরগুলো দেখেন, ঠিক আছে, এই যে ব্যাটারিটাও কিছুদিন আগে লাগানো হয়েছে, নতুন ব্যাটারি, হ্যাঁ নতুন ব্যাটারি। একটু এদিকে আসেন ভাই, একটু দেখেন, একটু দেখেন, আপনারা আসবেন দেখবেন তারপরে ডিসিশন নেবেন। আমার কোনো গাড়িতে, শুধু এইটা না, যে কোনো গাড়িতে আমার কোনো খোলাঘাট এক্সেন্ড হিস্ট্রি নাই, হ্যাঁ ব্যাটারি নতুন, ঠিক আছে, যা আছে অরিজিনাল। হ্যাঁ এই যে, এই যে দিকে আসুন, লাইট যা আছে অরিজিনাল, লাইট অরিজিনাল, অরিজিনাল, এটাও তেলের গাড়ি, এটাও তেলের গাড়ি, আচ্ছা ওকে, তেলের গাড়ি, এটাও তেলের গাড়ি। লন্ডন থেকে আমার এক মালিক ভাই, আব্দুল মালিক ভাই, মালিক ভাই আমার আর ভাই এক্সনোয়া দেখান, এক্সনোয়া ভাই, মানে ভাই আমরা নোয়া আজকে অনেকগুলা এক্সনোয়া দেখিয়ে দিয়েছি, লাস্ট কত রাখা যাবে জানতে চাইছিল। আচ্ছা ভাই অবশ্যই আপনি আমাদের টেক্সট করে আপনার মেসেজের উত্তর আমরা দিব, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি একটু কাইন্ডলি ফোন দিবেন, আমরা আপনাকে অবশ্যই আপনার সাথে কথা বলবো এবং সর্বনিম্ন যেটা না হলে না এটা বলে দেবো। এবং আপনি আসুন আমাদের শোরুমে, উত্তরা উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মাত্র 100 গজ পূর্বে হাই স্পিড কার্স শোরুমে চলে আসুন। বা আপনি যেহেতু ইউকেতে আছেন, যে অন্য কাউকে পাঠাইলেও পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে, ভাইয়ের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিন, যেহেতু সে ফরেন আমাদের দেশে প্রবাসী ভাই, তার জন্য অবশ্যই একটা ভালো সম্মান আমরা করব। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া? এই গাড়িটার প্রাইস দিচ্ছি 1,350,000 টাকা, 1,350,000, ভাই এই গাড়িটার দাম কিন্তু আমি মার্কেট যাচাই করে আসবো, আমি কোনো গাড়ির দাম অতিরিক্ত চাই, আমার কথা কি শুনেন, আসার পরে দাম কমাই দেন। আরে ভাই আসার পরে না, আসা যাতে দাম চাইলেও তো আসবে না, মার্কেটে ভ্যালু আছে তো, আমার তো এই জিনিসটা কত দামে আমি বিক্রি করতে পারবো ওই দামটাই তো আমার চাইতে হবে। আপনি গাড়িটা ফোকাস করেন, আমার চেহারা দেখায় কী হবে রে ভাই, গাড়িটা ফোকাস করেন, মার্কেটে এই গাড়ি, এই গাড়ি ওই যে 12,50,000 টাকা দিয়ে কিনে নিবো, আর ধরে ট্রাক দিয়ে টাইনে নিবো, দরকার কী ট্রাক দিয়ে টানার, 1,00,000 বেশি দিয়ে নিয়ে যান, ট্রাক দিয়ে টাইনেন না, চালান রাস্তা, চালান, হ্যাঁ কাজে লাগান। আমার সালমান ভাই ইউএস থেকে, ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা প্রথমে আমরা সাতের গাড়ি দিয়ে শুরু, সাত দিয়ে শুরু করি, সাত দিয়ে, সাতের এক্সিও 2007 মডেল, 2010-এর রেজিস্ট্রেশন গাড়িটা, আচ্ছা সাতের মডেল, 10-এর রেজিস্ট্রেশন, ভিতরটা দেখান, এটা ভিতরটা দেখি আমরা, এটা অ্যান্ড্রয়েড পিলার আছে, এই যে দেখেন অ্যান্ড্রয়েড পিলার আছে, ওকে এই যে ভিতর ইন্টেরিয়র ড্যাশবোর্ড যেদিকে তাকাবেন আলহামদুলিল্লাহ, সিট কাভার গুলো একেবারে নতুন, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ একেবারে নতুন, এটা তো কোনো কাজ আছে এই মুহূর্তে ভাই? এই মুহূর্তে কোনো কাজ নাই, যা ছিল করে দিয়েছি, টুকটাক যা ছিল শোরুম কন্ডিশন করে দিয়েছি ভাই। আচ্ছা 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 আচ্ছা, আপনি একটু ব্যাক গ্যালারিটা আমি খুলে দিচ্ছি, ব্যাক গ্যালারিটা দেখান, এটা সিএনজি তে কনভার্সন করা আছে ভাই? সিএনজি তে করা ভাইয়া, আচ্ছা সিএনজি করা আছে, একটু আমরা দেখাই দিই, এই যে সাউদান থেকে করা, সিএনজি সাউদান থেকে করা, সাউদান থেকে না, হ্যাঁ সাউদান থেকে করা, আচ্ছা সাউদান, এই যে কোনাগুলো দেখান ভাই, এই যে এক্সিও নিবেন, এই যে এক্সিও কিনতে গেলে তো এক্সিও গাড়ি ভাড়ায় চলে, ভাড়ার গাড়ি উঠাই না, পার্সোনাল ইউজার গাড়ি, পার্সোনাল ইউজার গাড়ি এটা, আচ্ছা এটা আনছি হচ্ছে আপনার মিরপুর, মিরপুর 300 ফিট থেকে, মিরপুর 300 ফিট থেকে না, হ্যাঁ 60 ফিট থেকে, সরি 60 ফিট থেকে, এটা পার্সোনাল ইউজার না ভাই, পার্সোনাল ইউজার, এই যে দেখেন ভাই,
দেখেন সব জাপানি পেস্ট। দেখেন আমার গাড়ি আমি দেখে দেবো, আমি তো আপনারা আসলে আরো ভালোভাবে দেখাবো, এখন তো ক্যামেরাতে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে এই ভিতরে কোনো কালার করেন নাই? না 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 না, অরিজিনাল, জাস্ট অরিজিনাল, অরিজিনাল আছে ভাই। আচ্ছা দেখেন এটা, এটা দেখেন মানে গাড়িটা পছন্দ হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে মডেল নাম্বার আরেকবার বলে দিই, 2007 মডেল, 2010 রেজিস্ট্রেশন, কাগজপত্র আছে 26 সাল আর 25 সাল, 26 সালের জুন মাস, 25 সালের মে মাস, একদম টোটাল কাগজপত্র আপ টু ডেট আছে। একটু ইঞ্জিন রুমটা এক নজর দেখে আসি, যেহেতু ভাই জানতে চাইছে ভাইয়ের নামটা কি, হাকিম, হাকিম, হাকিম ভাই আপনার গ্যাদারতে জানিয়ে দিচ্ছি, এসআই যে সাদা কালার যেটা দেখাইছি ওইটা হচ্ছে 21,50,000, এই যে এটা 21,50,000, এবং এক্স স্মার্ট, এস স্মার্ট যেটা দেখাইছি 2010 মডেল ব্ল্যাক কালার, ওইটা হচ্ছে 20,50,000, 20,50,000, এবং আরেকটা দেখাইছি এক্স নোয়া স্কোয়ার, সরি 2016 মডেল, 22 রেজিস্ট্রেশন, ওইটা প্রাইস হচ্ছে, ওইটা আপনাদের জন্য ছোট করে ফিক্স করে বলে দিচ্ছি আপনার জন্য 26,00,000 টাকা, 26,00,000 টাকা, আমরা 26,40 দিয়েছিলাম মনে হয় মেবি না, হ্যাঁ 26,40 দিয়েছি আপনার জন্য 40,000 ডিসকাউন্ট। আচ্ছা সাতের মডেল দশের রেজিস্ট্রেশন, এটার প্রাইস হচ্ছে মাত্র 14,00,000 টাকা, 14,00,000 টাকা, 14,00,000, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, এটা ফিক্স করে দিলাম কাস্টমারদের জন্য, ফিক্স 14,00,000, 14,00,000 টাকা এই গাড়ি নিয়ে আমাদের জন্য সাতের মডেল দশের রেজিস্ট্রেশন। এবার আমরা চলে যাবো 2006 মডেলের এক্সিওতে, আসেন 6-এর এক্সিওতে চলে যাবো, 6-এর মডেলের এক্সিওটা আমরা একটু দেখি, একটু ভিতর থেকে শুরু করি, এটা পিছন দিকটা শুরু করবো বড় ভাই, ওকে, এটা 29 সিরিয়াল, এটা দেখেন ব্যাক সাইডটা সিলভার কালার, আমরা এর আগে দেখাইছি হোয়াইট আর এটা হচ্ছে সিলভার, হ্যাঁ জি, এটা দেখেন এটাও সিএনজি তে কনভার্সন করা আছে। মনির ভাই থ্যাংক ইউ ভেরি মাচ বিজনেস 99 এর সাথে থাকার জন্য, যারা অলমোস্ট আমাদের সাথে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, কোনো প্রকার হিটিং স্টোরি আছে কিনা আমরা দেখার চেষ্টা করতেছি, এবং এটা পার্সোনাল ইউজার গাড়ি ভাইয়া, ভাই এটা পার্সোনাল ইউজার গাড়ি, আচ্ছা এটা হচ্ছে পার্সোনাল ইউজার গাড়ি, পেপারস আপডেট, সিলভার কালার, এবং এটা মডেল কত বললেন ভাইয়া? এটা হচ্ছে 2006 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, 6 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, রাইট, 6 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, এবং ভিতরে ইন্টেরিয়র যদি দেখেন আমরা ড্যাশবোর্ডটা দেখেন, আলহামদুলিল্লাহ একটু লাইট, হ্যাঁ লাইটিংটা করে ড্যাশবোর্ডটা দেখান, কতটুকু ফ্রেশ আপনারা একটু জানাবেন, ফ্রেশনেসটা কেমন আমাদেরকে একটু জানান, মানে কন্ডিশনে কেমন দেখতেছেন আপনারা, নিজেরা কেমন দেখতেছেন, অল ওভার, অল ওভার ফ্রেশ কন্ডিশন, এবং এটা ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আমরা ভাইয়া, লাইভে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ার দেখা যায় কিনা আমাদেরকে একটু প্লিজ কমেন্টস করে জানান, আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে, যথেষ্ট ক্লিয়ার আছে, সবাই লাইভটা শেয়ার দিয়ে সাথে থাকেন, ওকে, এটা হচ্ছে বিবিটি ইঞ্জিন, সিএনজি তো কনভার্সন করা আছে ভাই, কনভার্সন করা আছে, হ্যাঁ আচ্ছা সিএনজি তো কনভার্সন করা, পেপারস আপডেট, এই যে এটা লাইট 2006 এর মডেল দেখেন, হ্যাঁ আর রেজিস্ট্রেশন কত বলেন ভাই? আমি বলে দিচ্ছি আমার এখানে কোনো হাইডেন সিট ব্যবসা নাই, এটা লাইট নতুন লাগাই দিয়েছি চেঞ্জ, ঠিক আছে আচ্ছা, এটা চেঞ্জ করার কারণ ঘোলা হয়ে গেছে খুব, মানে সামনে কুয়াশা, শীতকাল আসতেছে কুয়াশা হবে, চালায় আরাম পাবে না, এই জন্য একসাথে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে রাইট, থ্যাংক ইউ, আচ্ছা এটা প্রাইস কত দিবেন ভাই? এটার প্রাইস হচ্ছে মাত্র 13,50,000, 13,50,000 অনলি 99 বিজনেসের জন্য, 13,50,000, 6 এর মডেল, 6 এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, এবং এটার কাগজপত্র আছে 25 সাল আর 26 সাল, 25-26 কমপ্লিট, 25-26 পর্যন্ত, ওকে, এরপর আমাদের কি থাকবে ভাই? এরপরে আমরা একটা ইয়েতে চলে যাই, এই গাড়িগুলো দেখাবেন, এই গাড়িতে যাবেন, হ্যাঁ সব গাড়ি দেখাবো আজকে, ছোট ছোট বড় শেষ করি, হ্যাঁ এদিকে একটু বাইরের গাড়িগুলো দেখা, অন্ধকারের দিকে, হ্যাঁ বাইরের গাড়িগুলো আগে দেখাই তারপর যাবো, রাশ রাশ চলে আসুন, এবার রাশ হাই স্পিড কাটছে, এই যে দেখেন তেলের গাড়ি, তেলের গাড়ি, এটা তেলের গাড়ি, জন্মগত তেল, কখনোই সিএনজি হয় না, এলপিজি হয় না, দেখেন কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক ব্ল্যাক দানা আছে, হ্যাঁ মুক্তা মুক্তা, হ্যাঁ ব্ল্যাক, এটা মডেল কত ভাইয়া? এটা মডেল হচ্ছে 2006, এই যে ভিতরে আসেন, এটা দেখছেন শিমাল দেখছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 2006 এর মডেল, 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 হ্যাঁ 6 এর মডেল, আচ্ছা 6 এর মডেল, 6 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, 9 রেজিস্ট্রেশন, রাইট 6 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, রাশ পেপার আপডেট, ব্ল্যাক কালার, ফুল আপ টু ডেট, হ্যাঁ ব্ল্যাক কালার, এটার প্রাইস হচ্ছে মাত্র 13,50,000, 13,50,000 আস্কিং প্রাইস, 13,50,000, 13,50,000, 13,50,000, এবার আমরা চলে আসলাম ইউনিক গাড়ি, হাই স্পিড, হাই স্পিড কাস মানে ইউনিক গাড়ির যদি না থাকে তাহলে হয় না, হয় না, হয় না, এই জন্য আমরা হাই, কিছু গাড়ি আছে, সময়ের অভাবে এই গাড়িটা আমি ডিটেলস বলতে পারতেছি না, অন্ধকার হয়ে এসেছে, একটু শর্ট করে দেখাচ্ছি, অবশ্যই 2013 মডেল, 13 মডেল, 13 মডেল, একটু ভাইয়া সামনে থেকে দেখাইলে মানে সুন্দরই তো, হ্যাঁ দেখেন ধরে, হ্যাঁ
13 মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া? ভাইয়া রেজিস্ট্রেশন হচ্ছে 2019 সালে। 13 মডেল 19 সালে রেজিস্ট্রেশন। এক ডক্টর ইউজ করেছে গাড়িটা। এই যে আমরা ডক্টর। হ্যাঁ ডক্টর ইউজ করছে। আচ্ছা এই যে দেখেন কনসেপ্টটা দেখাই দিই ভালো করে। সিরিয়াল সিরিয়াল ফার্স্ট পার্টির গাড়ি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ইঞ্জিন রুমটা উড়াও আবু সাইদ। ভিতরটা দেখেন, টায়ারগুলো দেখেন ভাই, টায়ারগুলো সেকেন্ড হ্যান্ড গাড়িতে তো টায়ারগুলো ঠিকভাবে পাওয়া যায় না। 6 এর মডেল? 6 না 13 মডেল। 13 মডেল 19 এর রেজিস্ট্রেশন? 19 এর রেজিস্ট্রেশন ভাই, 19 এর রেজিস্ট্রেশন। আচ্ছা 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 19 এর রেজিস্ট্রেশন। আমরা ব্যাক সাইড তো দেখাই দিলাম আলহামদুলিল্লাহ। ব্যাক সাইডটা দেখাইছেন? ব্যাক সাইড দেখাই লইব, ব্যাক ডালাটা খুলে দেখাইব কি? হাইট হাইডেন্সের বিজনেস হাই স্পিড করবে না ইনশাআল্লাহ। দেখেন দেখছেন, আপনি একটু নাকটা নেন, গ্রাম দেখছেন ফাটা ফ্লেভার আইতো, ফ্লেভার আছে। কিছু মানুষের গাড়ি আনলার পরে মনে করেন যে ঘেরা নেই, মাথা ব্যথা উঠা যায়, এসি চাললেও মাথা ব্যথা, ভয়ের পরে মানুষ বাদ দেয় এসি অফ করে আল্লাহর দেওয়া বাতাস খায় গ্লাস নামে। গাড়িটা এত যত্ন করে চালাইছে ভদ্রলোক। 13 মডেল? 13 মডেল 19 রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন ব্যাটারি ভাই মাইলেজ বললে বিশ্বাস করবে না এই গাড়ির ক্ষেত্রে। হ্যাঁ মাইলেজ বললে বিশ্বাস করবে না, বিশ্বাস করবো, প্রমাণ করে দেবো। এটা সিটির বাইরে, সিটির বাইরে আপনি এদিকে দেখেন, এদিকে ধরেন সিটির বাইরে, সিটির বাইরে মিনিমাম আমি এটা 25-30 যাবে চালানোর উপরে। 25-30 সিটির ভিতরে 17-20 কত দিবেন, দাম কত দিবেন বলেন? এটা দাম, এটার দাম তো বেশি দিব না ভাই বলেন, এটার দাম বেশি দিব না, এটার দাম মাত্র 15,75,000 টাকা। 15,75,000 হন্ডা ফিট 2013 আর কি চান? 15,75,000 আচ্ছা ভাই ঠিক আছে 15,70,000 হ্যাঁ 15,70,000 এবার আসেন আইএসটি। আইএসটি ওকে, এবার আবার চলে গেলাম কমন গাড়িতে। খুব কম পাওয়া যায়। এটা প্রাইস কত দিবেন ভাই? প্রাইসটা কত দিলে আপনি খুশি বলেন? আপনার আপনার এটা ফিক্সড করে দেব, একদম ফিক্সড। এই আইএসটিটা ফিক্সড প্রাইস, ফিক্সড একেবারে 1,80,000 1,500 সিসি 1,080,000 ফিক্সড, ফিক্সড নো বার্গেনিং। আচ্ছা এই গাড়ির ক্ষেত্রে নো বার্গেনিং, অন্যান্য গাড়ির ক্ষেত্রে বার্গেনিং আছে। এবার আমরা আরেকটা আনকমন গাড়ি দেখাই, আবার কি হাই স্পিডের তো আনকমন পর্বটা শেষ করি না। আচ্ছা 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 এবং আপকামিং আছে আরো আনকমন গাড়ি। আচ্ছা আচ্ছা এবার চলে যাবো ফোর্ড। এইবার দেখি পিছনে, এই যে সামনে সামনে দিয়ে, বাবা রে বাবা। হ্যাঁ দেখেন ভাই গাড়ির লুকটা দেখান, দেখান আস্তে আস্তে দেখান। এটা মডেল? এটা হচ্ছে ভাই 2014 মডেল, রেজিস্ট্রেশন 15 ভাই। আচ্ছা সিসি কত? হাই ভাই 1500। আপনি তো যেই কারণে জিজ্ঞাসা ভয় পাইছেন, হ্যাঁ 1500 অরিজিনাল 1500। হ্যাঁ আচ্ছা 1500 সিসি ওকে। এটা তেলের গাড়ি ভাই? তেলের গাড়ি, তেলের গাড়ি 100% তেলের গাড়ি। 1500 সিসি অকটেন ডিমানের একটা গাড়ি দেখাইতেছি আমরা, সিলিন্ডার আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে দেখেন একটু একটু দেখেন, রিম দেখেন, টায়ার দেখেন, একটু একটু ভিতরটা দেখেন। ও বাবা রে ঠিক আছে, আনকমন গাড়ি কেনার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সতর্ক থাকি। আচ্ছা এটা অকটেন দিবেন সিসি 1500 গাড়িগুলো এই, হ্যাঁ 1500 এখানে এই যে, হ্যাঁ এই যে ও বাবারে ঠিক আছে দেখেন সব অটো ভাই। হ্যাঁ এই যে এই এই যে দেখেন একটু রেস্ট নেই, মন চাইলে লঙে গেলে এইভাবে একটু পাবেত হয়ে গেছে মনে হয়। হ্যাঁ পাবেত হয়েছে ওকে। এবার চলে যাই, চলে আসুন হাই স্পিড শোরুমে উত্তর উত্তর 100 গজ পূর্বে। এবং এই শর্ট করে দেই, এটা হচ্ছে 1,650,000 টাকা। 1,650? 1,650 1,650। ও এটার পেপারসটা ফুল আপ টু ডেট আছে 26 সালের জুন মাস পর্যন্ত আর 25 সালের এপ্রিল মাস পর্যন্ত। 1,650 আমরা একটু ভিতরের দিকে যাই। হ্যাঁ এবার আমরা এগুলো দেখেছি, এইবার আমরা হন্ডা গ্রেস, হন্ডা গ্রেস, হন্ডা গ্রেস দিয়ে আবার আরেকটু গ্রেস আসলাম। 2014 মডেল, 14 মডেল, 14 মডেল। এটা কালারটা দেখেন, এটা কালারটা কিন্তু চমৎকার কালার, ময়লা হওয়াতে ঠিক আছে সুন্দর দেখাচ্ছে না। এটা সে ব্রোঞ্জ বলে না ভাই? হুম হুম 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন, 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন। লাইট দেখেন, লাইট দেখেন, লাইট দেখেন। এটা হাইব্রিড, ব্যাটারি হেলথ কেমন পাইবো ভাই? মাইলেজ কেমন থাকে ভাই? মাইলেজ তো এটার মতো, মাইলেজ ভালো, মাইলেজ ভালো, এগুলো মাইলেজ ভালো। আর এটা পুশ কিন্তু, হ্যাঁ এটা পুশ স্টার্ট হন্ডা গ্রেস ঠিক আছে। হ্যাঁ দেখেন অপশন অটো ঠিক আছে। এই যে ড্যাশবোর্ড দেখেন, বাহ ড্যাশবোর্ড, স্টিয়ারিংটা দেখেন, স্টিয়ারিংটা একটু ফলো আপ করেন, স্টিয়ারিংটা
বাবা চমৎকার একটা গাড়ি মহিন ভাই, গ্লাস চেঞ্জ আছে ভাই? না না কোনো গ্লাস চেঞ্জ, সিলিংটা একটু দেখান না গাড়িটার। এই যে দেখেন হুন্ডা গ্লাস আছে, সিলিংটা একটু দেখান। অবশ্যই অবশ্যই দেখুন, মাশাআল্লাহ অল গ্লাস অল লাইট অল লাইট অল অরিজিনাল অল অরিজিনাল। এবং সিলিংটা দেখেন, সিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। ওকে, এবং এই যে এই দেখেন পার্সোনালি ড্রাইভার বিড়ি খাইবো আর ইউজ করবো এরকম কোনো ঘটনা নেই। আচ্ছা 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 ওকে ওকে। এটা প্রাইস কত দিচ্ছেন ভাই? ভাই এটার প্রাইস হচ্ছে 17 লক্ষ টাকা। 17 সেলিং প্রাইস ভাই? হ্যাঁ সেলিং প্রাইস একদম, ওই যে বার্গেনিং প্রাইসের সেল আপনি আসবে চালাবে নিয়ে যাবে, এটা প্রাইস। এবং ফার্স্ট পার্টি গাড়ি, স্মার্ট কার্ডের গাড়ি। আমার দিকে কি রে ভাই, গাড়ির দিকে দেখেন না। 17 লক্ষ টাকা 17 লক্ষ টাকা 17 লক্ষ টাকা। ওকে আচ্ছা, এরপর এই গাড়িটা আমরা নিয়ে আসলাম কিছুক্ষণ আগে, এখন এই গাড়িটা ওয়াশ পলিশ কিছুই করা হয়নি। আপনাদেরকে আমি দেখাবো ভিতরটা, গাড়িটা আনার পরে এখনও ওয়াশ করিনি। তাহলে গাড়িটা কীভাবে ছিল একটু দেখেন। এই যে আসেন, গাড়িটা মমিন ভাই আসার আগেই মাত্র গাড়িটার ভিতরে পার্কিং করলাম, মাত্র চাকাগুলো মানে এখন পর্যন্ত। ঠিক আছে, এদিকে আসেন, বাসবো। হ্যাঁ বেয়ে যাবে একটু, আপনি এখানে আসেন একটু শো অফ করেন। হ্যাঁ এটা মাইলেজ আছে কি 70,000? হ্যাঁ, এবং অরিজিনাল না, কোনো ট্যাম্পারিং টুম্পারিং না। এবং অ্যান্ড্রয়েড ফিলিয়ার, পুশ স্টার্ট, মাল্টি ফাংশনাল ক্রুজ কন্ট্রোল, এসি টাচ। ঠিক আছে, অল 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 ওকে ওকে আছে। এটা অকটেন দিবেন মেবি? হ্যাঁ বড় ভাই, অকটেন 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 দিবেন। আমরা একটু পিছন দিকটা দেখাই, 32 হচ্ছে সিরিয়ালটা। হ্যাঁ অকটেন দিবেন, এই যে দেখেন। এই আমি একটু উঠাই। হ্যাঁ এই যে দেখেন, বাহ বাহ বাহ, আবার একটু উঠাই। আচ্ছা দেখছেন, দেখেন একে জাপানি সব রিপিট গুলো সব ভাই ভিডিও তো অনেক জায়গায় করেন না। ঠিক আছে, গাড়ি এরকম এরকম কইরা কয়জনে দেখাই দেখেন, মার্কেট হাই কোন নাস্তাস। এক মিনিট, হ্যাঁ দেখেন গ্লাসটা দেখেন। আচ্ছা তাহলে এটা মডেল কত বলেন ভাইয়া? 17 মডেল, আর রেজিস্ট্রেশন 19 প্রাইস কত দিবেন? এটার প্রাইস বেশি দিব না, এটার প্রাইস যেহেতু আজকে আসছে, যাতে যেহেতু আজকে আসছে মাত্র, যদি তাদের জন্য শুধু ওয়াশ পলিশ করে দেবো, আর কোনো কাজ করার কাজ নেই, কাজ আছে কোনো কোনো কাজ নেই। ঠিক আছে, মাত্রই গাড়িটা নিয়ে আসছে, যদি ইনভেস্ট বেশি সময় না, ওই ওই জন্যই এটা কাগজপত্র আছে আর এক মাস মেয়াদ, এক মাস মেয়াদ আছে। এই এক মাসটাই না, ওনার এক বছর আর দুই বছর ভাবে আমি কাগজটা করে দেবো। এটার দাম হচ্ছে 34 লক্ষ টাকা। এরকম কিন্তু খুব কম বলে। এবং গ্লাস সামনে, গ্লাসটা অরিজিনাল না ভাই? হ্যাঁ ভাই অরিজিনাল আছে। 12 মডেল 17 রেজিস্ট্রেশন। এই যে দেখেন একটু ভিতরটা দেখান, ইন্টেরিয়র একটু সময় নিয়ে দেখান, এক মিনিট করে ইউজ করেন সময়। 12 মডেল 17 রেজিস্ট্রেশন। হ্যাঁ কাগজপত্র এক বছর দুই বছর। আচ্ছা 25 সালের সেপ্টেম্বর 26 সালের সেপ্টেম্বর পর্যন্ত আছে এই গাড়িতে পার্টস। এবং সিএনজি করা 60 লিটার। গ্লাস লাইট অরিজিনাল? অরিজিনাল আছে, লাইট তো চেঞ্জ বললাম আমি, গ্লাস সামনে গ্লাসটা অরিজিনাল আছে, শুধু লাইট চেঞ্জ করছি ভাই। আচ্ছা এই ভিতরে কোনো কালার হয়েছে ভাই? ভিতরে না, আনার এই ভিতরে না ভাই, না না না, এই যে দেখেন অরিজিনাল ভাই, কোনো কালার নেই ভাই, অরিজিনাল ভাই, এবং কোনো জ্বালাই নেই। আমি তো এখন ঢুকতেছি না, এরকম ঢুকিয়ে নেবেন আমার এখানে আইসা, মানে শুয়া শুয়া ভিতরে যাবেন বা উপরে উঠে দেবো, তারপর নিচে দাঁড়ায় দাঁড়ায় তাকাবেন, তাকে গাড়ি দেবেন। মাত্র আজকে কত? 15,90,000 ফিক্সড প্রাইস। 15,90 ফিক্সড প্রাইস, কোনো আলোচনার সুযোগ নেই গাড়ির ক্ষেত্রে। 15,90 ভাই, 15,90 ফিক্সড। এবার চলে যাব একটা ওল্ড শেপের 11 মডেলের গাড়ি, যার দাম অলমোস্ট নিউ শেপের মতো, শুধু কন্ডিশনের কারণে। এটা কি ভাই? ও ভাই এটার দাম কিন্তু কই শুনলে বলবে যে ঘটনা কি, মার্কেটের থেকে থেকে 1 লাখ টাকা বেশি চায়। ঘটনাটা কি? ঘটনা ওই যে ভাই, একই বাজারে ইলিশ মাছ 1 কেজি, আপনিও কিনছেন একই বাজার থেকে, একই দোকানদার, আপনি কিনছেন 1800, আমি কিনছি 800 থেকে। আমার বউ আমরা দৌড়াবো না, আপনার দৌড়াবো না? ঠিক আছে, বললাম না, কারণ অনেক সময় তাদের এটা ইগোতে লাগে যে আমার গাড়িটা বিক্রি করতে গেছে, এড়ে আসছে,
এই জন্য আপনারা আসলে দেখতে পারবেন যে এটা কোন কোম্পানির গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমার ভিতরটা দেখা দিলাম, এই কতটুকু ফ্রেশ যে দেখেন, এই যে এই পেস্টিং আপনি তো জাপান থেকে ভাই কোনো, এই যে দেখেন চকচক করে না আমার গাড়ি, আমার গাড়ি শোরুমে চকচক করাই না, তেল মাখলে কি হয়, তেল মারলে চকচক লাগবো, করে দেবো সমস্যা নেই, সমস্যা নেই। এটার প্রাইসটা দেবো হচ্ছে ভাইয়া, এই গাড়িটার দাম যেহেতু বেশি, এই গাড়িটা মানে মার্কেটের তুলনায় কন্ডিশনের জন্য দামটা বেশি, এই জন্য এই গাড়িটার ক্ষেত্রে আমি ফিক্সড প্রাইস বলে দিতে চাচ্ছি একদম ছোট করে। ঠিক আছে, ছোট করে বলতে একদম ফিক্সড একেবারে বাটা জুতার মতো রেট। হ্যাঁ, এটা 16 লক্ষ টাকা হলে বিক্রি করবো, 16 লক্ষ, 16 লক্ষ। তাহলে গাড়ি ফিক্সড হলে করলে আমাদের তিনটা গাড়ি ফিক্সড করে দিচ্ছি, আর বাকিগুলো কথা বলতে পারবো, কথা বলতে পারবো ফিক্সড। এবার আমরা চলে যাবো একটা এলিয়ন গাড়ি 2011 পাল কালার। আচ্ছা, গাড়িটা একটা অফার মূল্যে ছেড়ে দেবো, কোনো অফার তো দেই নাই আজকে, এটা একটা অফার মূল্যে দিই, অফার মূল্যতে দিয়ে দেবো। ওকে, 2011 মডেল, 11, হ্যাঁ 11 মডেল, 14 রেজিস্ট্রেশন ভাই গাড়িটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 11 মডেল, 14 রেজিস্ট্রেশন, 14 রেজিস্ট্রেশন, সব কিছু ওকে আছে, গ্লাস অল গ্লাস অরিজিনাল, পাল কালার। আনার পরে তিনবার টাচ আপ করেছি, আর কোনো কাজ করে নেই, টুকটাক নেবেন, নিয়ে চালাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোবিলটা চেঞ্জ করবেন, পাল কালার, পুশ স্টার্ট গাড়ি ভাই। এটা কোয়াকটেন নেবেন? না না না, এটা সিএনজি করা আছে, সিএনজি করা আছে, মুক্তা পাল কালার, 37 সিরিয়াল। হ্যাঁ হ্যাঁ, এবং এটা গ্লাস লাইট কোনোটা চেঞ্জ আছে ভাই? না না না, একটা গ্লাসও চেঞ্জ নেই ভাই, আপনি থাকলে তো বলেই দেন, আমি বলে দেবো ভাই, আমি বলে দেবো যেটা আছে। এটা কিন্তু পুশ স্টার্ট, হ্যাঁ ভাই, পুশ স্টার্ট, মাল্টি ফাংশনাল ক্রুজ কন্ট্রোল, এবং এসি কিন্তু টাচ, হ্যাঁ এসি টাচ, নিকেল হ্যান্ডেল, এসি কালার উড়েন, এসি খুব সুন্দর ঠান্ডা হয়। প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে ভাইয়া, এটা আপনার জন্য, হ্যাঁ ছোট করে, হ্যাঁ ছোট করে মানে একদম ছোট করে বলে দেবো, 21-30, 21-30 ফিক্সড প্রাইস, ওই যে বললাম না ফিক্সড প্রাইস একটা অফার দেবো, এটা হচ্ছে অফার মূল্য 21-30। আচ্ছা, এবার আমরা চলে যাব একটা নিউ শেপের এক্সিও, সমুদ্র, এক্সিও সমুদ্র এখনো শেষ হয় নাই, শেষ হয় নাই না, আসেন আমাদের সানরুফ পর্যন্ত সব একটা গাড়ি, হ্যাঁ দেখাবো দেখাবো, ওয়েট করেন। আচ্ছা ওয়েট করেন, দেখাবো। এরপর আমাদের থাকছে এই যে 2012 নিউ শেপের এক্সিও, তেলের গাড়ি, সিএনজি এলপিজি কোনোটাই হয় নাই আজ পর্যন্ত, হয় আজ পর্যন্ত হয় নাই, যদি কেউ প্রমাণ করতে পারে তার জন্য গাড়ি ফ্রি। বাহ বাহ বাহ, গাড়ি নিয়ে যাবে। তাহলে এটা মডেল কত বলেন ভাইয়া? 18 মডেল, 18 রেজিস্ট্রেশন। আচ্ছা, এই দেখেন গ্লাস অরিজিনাল কিনা, একটু দেখেন, দেখাইতেছি, এটা হচ্ছে 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, ইঞ্জিন রুম একটু দেখাই যাই আমরা। হ্যাঁ 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, কাগজপত্র ফুল আপ টু ডেট, 25 সাল, 25 সালের 4 মাস, আর 24 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। দেখেন, হ্যাঁ দেখেন টিনের কি শব্দ হয় দেখছেন, টনটন টনটন, হ্যাঁ হ্যাঁ, পুরো পুডিং নাই, এই যে মানে অরিজিনাল কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গাড়ি যে আমাদের আপনি হাউস বিল্ডিং জসীমন্দির থেকে গাড়ি ডেলিভারি আনছি ভাই। আচ্ছা, এটা ভিতরটা একটু দেখি আমরা, হ্যাঁ দেখেন, এটা ভিতরটা দেখেন, শুধু সিট কভারটা নিয়ে চেঞ্জ করে ফেলবেন, ওই ভদ্রলোক সিট কভারটা ব্ল্যাক কালার লাগিয়েছে তো, আচ্ছা এই জন্য ফুটে উঠে নাই, ঢুকেন, হ্যাঁ এই আমার ব্ল্যাক ফেভারিট। কিন্তু এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার, এবং ড্যাশবোর্ডটা দেখেন কতটুকু ফ্রেশ, স্টারিং হোল্ডার দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, এবার সিট কভারগুলো তো মানে ব্ল্যাক দেখে ফুটতেছে না, ফুটতেছে না, হ্যাঁ এটা সারা ব্ল্যাক, ভালো আছে, হ্যাঁ গাড়িটা হচ্ছে ব্লু কালার, যারা ব্লু পছন্দ করেন তাদের জন্য, এবং সিলিংটা আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা হচ্ছে 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, এবং অকটেন দিবেন, অকটেন ড্রাইভ ভাই, কখনোই এটা সিএনজি বা এলপিজি করা হয় নাই, ওই যে সিএনজি করা গাড়ি এনে সিএনজি বিক্রি করে খেয়েছি, ওইরকম কোনো রেকর্ড নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম কোনো ছিদ্র নাই, কোনো ছিদ্র ফিল আপের কাহিনী নাই এই গাড়িতে, ঠিক আছে। এই যে কোনোটা দেখা দেন, এই 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, দেখছেন 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, হ্যাঁ কোনো হিটিং স্টোরি না ভাই, থাকলে বলবো কি, উঠামুই তো না, এক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি, হাই স্পিড কার জানে না। প্রাইস কত দিবেন ভাই? এটা প্রাইস হচ্ছে মাত্র 16,80,000 টাকা, 16,80,000, 16,80,000। আচ্ছা, আলোচনা আসলে আলোচনা করার সুযোগ আছে, সুযোগ আছে, এটাতে লাইটটা দেখেন, লাইটটা দেখেন, এটা তো অরিজিনাল, অরিজিনাল লাইট ভাই,
আচ্ছা, এটা অরিজিনাল লাইন, অরিজিনাল লাইন। আর যেটা চেঞ্জ সেটা আমরা বলে দিই ইনশাল্লাহ। ওকে, এবার আমরা চলে যাব, কোথায় যাবেন বলেন? এবার আমরা সানরুফে যাই। সানরুফে যাবেন? আপনি শুধু সানরুফ নিয়ে বেরিয়ে আসেন। হ্যাঁ, সানরুফ সহ গাড়িগুলো প্রতি মাসেই তো সানরুফওয়ালা গাড়ি থাকে। এটা হচ্ছে ল্যান্সার EX 2010 মডেল। হ্যাঁ, দশের রেজিস্ট্রেশন, দশের মডেল, দশের রেজিস্ট্রেশন। হ্যাঁ, গাড়িতে কোনো কাজকর্ম নেই। এটা অকটেন দিবেন? এটা অকটেন ড্রাইভ। হ্যাঁ, অকটেন ড্রাইভ। এবং এখানে এই যে জাস্ট একটু এখানে একটু আচর আছে, রংটা একটু টাচ আপ করা লাগবে, শুধু এটা এটুকু আমি করে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটুকু নিয়ে করা লাগবে না, আমি করে দেবো সানরুফ। চাকাগুলো তো আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, চাকা ভালো আছে ভাই। সিসি কত ভাইয়া? এটা 1500 সিসি। পনেরোশো সিসি। সানরুফটা দেখেন, সানরুফ, এই সানরুফটা মজার বিষয়। এটা কি গাড়ির সাথে না আফটার মার্কেট? না না ভাই, গাড়ির সাথে ভাই, আফটার মার্কেটের কাজ নেই। এই যে দেখেন, অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র ভাইয়া। ঠিক আছে, ভিতরে ভিতরে ব্ল্যাক কালার ইন্টেরিয়র, তখন গাড়িটা দাম ওরকম পেতেন, কিন্তু ভিতর সুন্দর লাগতো না এত। এটা ভিতরে বিস্কিট কালার। এই যে দেখেন, রকফোর্ড সাউন্ড সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আমি একটু। আসেন, আমি ব্যাগলাটা খুলে, অরিজিনাল রকফোর্ড সাউন্ড সিস্টেম আমি ব্যাগলা খুলে দিচ্ছি। 1500 সিসি। হ্যাঁ, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে। ব্যাক সাইডের ভিউটা দেখে আলহামদুলিল্লাহ ভালো আছে। রকফোর্ড সাউন্ড সিস্টেমটা একটু দেখে দিন। এই যে দেখিয়ে দিতেছি রকফোর্ড সাউন্ড সিস্টেম। এই যে এই সিস্টেমটা, এই রিমোট থাকলে এটা কাজ করবে। আমার সাথে রিমোট নেই, দেখে কর দেখাতে পারিনি। এই যে রকফোর্ড সাউন্ড সিস্টেম অরিজিনাল। হ্যাঁ, এটা তো করা না গাড়ির সাথে? না না, গাড়ির সাথে ভাই, গাড়ির সাথে। চাকাটা নামানো আছে, ঠিক আছে, বস করার পর চাকাটা উঠাবো। স্পেয়ার চাকাটা তো দিয়ে দিবেন। স্পেয়ার চাকাটা দিয়ে দেবো। এই যে, এই যে এখানে দেখেন, কোনো ঝালাইয়ের কাহিনী নাই, কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রেন নাই, ঠিক আছে। এই এই যে, এই যে এখানে একটু দাগ আছে লাইটে, ব্যাক লাইটে। এই ওকে, এটা মডেল কত? 10-এর? এটা 10-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। প্রাইস কত দিবেন? এটার প্রাইস হচ্ছে মাত্র 1790,000। 1790? 1790। আলোচনা করার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, এরপর আমাদের ওই পাশে মনে গাড়ি বাকি আছে ভাইয়া। হ্যাঁ, এটা একটা জিপে চলে যাই, অল্প বাজেটে যারা ভালো জিপ চায় চলেন। এই যে ভিতর চলেন, অল্প বাজেটে ভালো জিপ, অল্প বাজেটে CRV, CRV উইথ সানরুফ। আচ্ছা, উইথ সানরুফ, যান উপরে যান, সানরুফ সহ। 2002 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। ওকে, এটা মডেল কত বলেন ভাইয়া? 2002, 2 এর মডেল। হ্যাঁ, 2002, 2005 এর রেজিস্ট্রেশন। এই যে সানরুফ, তেলের গাড়ি ভাই, সানরুফ করা হয় নাই। অকটেন দিবেন? অকটেন ড্রাইভ, রাইট। ভালো করে দেখান গাড়িটা, আস্তে আস্তে সুন্দরভাবে দেখান। অকটেন দিবেন, গাড়িটা কেমন? হ্যাঁ, দেখেন গ্লাসগুলো অরিজিনাল আছে, স্পেয়ার চাকা আছে। হ্যাঁ, স্পেয়ার চাকা আছে, এটার সাথে খুবই ভালো আছে, স্পেয়ার চাকা সমস্যা নাই। সিসি কত ভাই? হ্যাঁ, সিসি কত হইলে আপনাদের জন্য ভালো হয় বলেন? 2000 সিসি, মাত্র 2000 সিসি। 2000 সিসি না? আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই এটা। ওকে, 2002 এর মডেল, 2002 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। পেপার পত্র আপ টু ডেট আছে, ফুল আপ টু ডেট পাবে। 25-26, 25-26 কমপ্লিট। হ্যাঁ, এই ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আমরা। 2000 সিসি, 11 সিরিয়ালের গাড়ি। এই যে এটা কি ভাই, হর্নটা নাকি? হর্ন, ভিআইপি হর্ন লাগাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ভাই ইঞ্জিন, হ্যাঁ, এটা গাড়ির সাথে ডক ইঞ্জিন। হ্যাঁ, ডক ইঞ্জিন, এটা হোন্ডার ইঞ্জিন। আচ্ছা, ঠিক আছে। এই লাইট দেখেন, এটা প্রাইস কেমন দিবেন ভাই? এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 12,30,000 টাকা। 12,30,000, 12,30, 12,30। পেপারপত্র পাচ্ছে, এক বছর দুই বছর আপডেট পাচ্ছে। হ্যাঁ, ফার্স্ট পার্টির গাড়ি, স্মার্ট কার্ডের গাড়ি, জেনে নেবেন উনি হবেন প্রথম সেকেন্ড হ্যান্ড গাড়ি হবে না, ঠিক আছে। আমরা তো আনার পরে ব্লাইংয়ে রাখি, ঠিক আছে। সুতরাং আসুন, দেখুন, টেস্ট ড্রাইভ দেন, দেন ডিসিশন নেন। 12,30,000, 12,30,000। আচ্ছা, আসার পরে অবশ্যই কিছু অনার করবো। এটা থাকবে ভাই? হ্যাঁ, এটা থাকবে না মানে, এটা থাকবে। এটা হচ্ছে 2000 মডেলের গাড়ি, 2004-এর রেজিস্ট্রেশন। এইটারও সানরুফ আছে ভাই? এটা তো সানরুফ আছে। হ্যাঁ, এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ারটা। হ্যাঁ, এবং অল অটো, সানরুফ, উইথ সানরুফ, ঠিক আছে। এটা সিসি কত ভাইয়া? এটা হচ্ছে ভাই 1800 সিসির গাড়ি, 1800 সিসিটা কম আছে। র‍্যাপপোর্ট অ্যাভেলেবেল 2000-2400, এটা 1800 সিসি। হ্যাঁ, এটা এই গাড়িটার ডিটেলস আমি বলে দিচ্ছি। 2000 মডেল, 2004 রেজিস্ট্রেশন, 1800 সিসি। পেপারসপত্র পাচ্ছেন হচ্ছে 25 সালের 5 মাস পর্যন্ত টেক্সটোকেন, এবং 26 সালের জানুয়ারি মাস পর্যন্ত ফিটনেস পাচ্ছেন। এই গাড়ির প্রাইস হচ্ছে, আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা। আসবেন,
আলোচনা করার সুযোগ আছে এই গাড়ির ক্ষেত্রে, এটা ফিক্সড করে নেই, মাত্র তিনটা গাড়ি ফিক্সড করে দিয়েছি, চারটা, এক দুই তিন চার, হ্যাঁ আরো কিছু গাড়ি আসতেছে, একটু এক্সিওর সমুদ্র যেহেতু এক্সিওর উপরই বসি, আমাদের হন্ডা সিভিক 2002 এর মডেল আসতেছে আপকামিং, তারপরে আপনার প্রিমিয়াম আসতেছে 2007 এর মডেলের, তারপরে আপনার 2009 এর এক্সিও আসতেছে আবার আপকামিং, এবং সিআরবি র‍্যাপ 4 আগামী সপ্তাহে আপনারা দেখতে পারবেন হাই স্পিড কারসে আসবে। ওকে, ঠিকানাটা একবার ঠিকানাটা বলে দিচ্ছি, আপনি বলুন, উত্তর মেট্রো রেল স্টেশন নামবেন, উত্তর মেট্রো স্টেশন নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন, মাত্র 100 গজ পূর্বে আসলেই পেয়ে যাবেন হাই স্পিড কারসের ঠিক শোরুম। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করবো আপনারা যে যে গাড়িটি চাচ্ছেন আজকের লাইভে দেখছেন, ফিজিক্যালি আসেন, গাড়ি দেখেন, চালান, টেস্ট ড্রাইভ দেওয়ার পর আপনার গাড়ি পছন্দ হবে, এতটুকু গ্যারান্টি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।